কথা হলো আমার বাড়ির ছাদের লাইটিং। তো আজ শুভ দীপাবলি, সবাইকে জানিয়ে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো এই হলো আমার বাড়ির চারপাশে সব বাড়িতে লাইটিং হয়েছে, আর ওই দূরে হচ্ছে দেখা যাচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো আমি রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ির পাশেই থাকি। তো চারিদিকে সব লাইটিং করেছে, সব বাড়ি ফোটাচ্ছে। আজকে একটা দীপাবলি উপলক্ষে একটা রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ বাঁধাকপি রেসিপি। আজকে করব নিরামিষ বাঁধাকপি ধনে পাতা দিয়ে। আজকে পুজোর দিন, কালী পুজোর দিন। তো এখানে নিয়েছি একটা ছোট বাঁধাকপি, এখানে নিয়েছি আলু, এখানে নিয়েছি টমেটো, আর এটার মধ্যে মশলা আমি নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরে বাটা। তো এটাকে আমি রেডি করে রেখেছি, আর দেবো লবণ, সেটা ওদিকে দেখো। তো এখানে নিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, আর দিয়ে দেবো পাঁচফোড়ন। জায়গা দিয়ে আদা গোটা জিরে দেয়, পাঁচফোড়নটা দিয়ে করছি, গোটা জিরেও দিয়ে করি কিন্তু পাঁচফোড়নটা তৈরি করি। তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রেখেছিলাম, বাঁধাকপিটা জল ঝরিয়ে নিয়ে শীতকালের বাঁধাকপি আমি ডাইরেক্টই করি, সেদ্ধ করি না, কিন্তু অক্সিজেনের গুলো সেদ্ধ করে নি। এর মধ্যে দিয়ে দেব লবণ, লবণ দিলে নরম হয়ে যাবে, নিচে নিয়ে যাবে লবণ। তারপরে পরে দিচ্ছি আর এখানে মরিচ দেওয়া আছে, লবণটা দিয়ে দিচ্ছি, তারপরে লবণ দেওয়া আছে। আমরা কেমন হয়েছে পুরো ভিডিও হচ্ছে, পুরো ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে সেটা করে খেয়ে কমেন্টে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে, আর শেয়ার করবেন, সবাইকে শেয়ার করবেন, আর বন্ধু বান্ধব যে যা আছে। এখানে এবার আমি মশলাটা দিয়ে দেবো, মশলাটার সঙ্গে আমি এক বাটি জল অ্যাড করব, এক বাটি না অন্তত দু বাটি লাগবে, কারণ বাঁধাকপিটা সেদ্ধ হবে। তো দু বাটি দিলাম, বড় করে পাঠিয়ে দিলাম।
ঢাকা দিয়ে দেবো, ঢাকাতে সেদ্ধ হয়ে যাবে। তারপরে পরে দেখাচ্ছি কীভাবে তৈরি করি। তো এবার এখানে আমি এটাকে খুলে এর মধ্যে টমেটোগুলো আবার দিয়ে দেবো, মটরশুঁটি করলে ভালো হতো কিন্তু মটরশুঁটি এমনি ছিল না, কত জল উঠেছে বন্ধুরা, এক বাটি জল দিয়েছি, দু বাটি জল দিয়েছি, আর বাকি জল শাকের থেকে এই বাঁধাকপি থেকে উঠেছে। এই জলটা টানবে আর এটা সেদ্ধ হয়ে যাবে, এটা জুড়েই থাকবে আর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ধনে পাতাগুলো দিয়ে দিই, ধনে পাতাগুলো ডাটিগুলো সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি আর ঢাকা দেবো না, জলটা তাহলে আবার জল উঠে যাবে। পরে একটু চিনি নামানো লাগে, একটু চিনি দিয়ে দেবো।